বিডিও এবং পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের মামলা এবং পাল্টা মামলা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঋষমুখ ব্লক এলাকায়। ঋষমুখ ব্লক চমুনিতে বিডিও জয়ন্ত দেব প্রকাশ্য রাস্তায় ঋষমুখ গ্রাম পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্যদের দেখে নেওয়ার হুমকি দেয়, আর সেই হুমকি এবং ধমক দিতে শুরু করে। ঘটনা দেখে এলাকার জনগণ একেবারে স্তম্ভিত হয়ে যায়। জনপ্রতিনিধিগণ সরকারি লোক, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় এই জনপ্রতিনিধিদের ভূমিকা অপরিসীম। ব্লক আধিকারিকদের যে কোনো সরকারি উন্নয়নমূলক কাজে সমান অংশীদারিত্ব থাকে জনপ্রতিনিধিদের, সেই ক্ষেত্রে উভয়ের মধ্যে ব্যাপক তালমিল পরিলক্ষিত হয়। কিন্তু গতকাল ঋষমুখ ব্লক আধিকারিক জয়ন্ত দেব এই ধরনের ব্যবহারে একেবারেই থমথমে পরিবেশ বিরাজ করছে। জানা যায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্লক এলাকায় ব্যাপক দুর্নীতি চলছে, যার সাথে জিআরএস এবং ব্লক আধিকারিক পুরোপুরি যুক্ত। ঘটনার সূত্রপাত সরকারি অর্থ পেয়েও অনেকে ঘর তৈরি করছে না, শুধুমাত্র পুরনো ঘরের সামনে একটি পাকা বারান্দা দিয়ে সরকারি অর্থ হাফেজ করে নিচ্ছে ঘর গ্রাহকরা। আর এতেই সম্পূর্ণ মদত দিচ্ছেন ব্লক আধিকারিক জয়ন্ত দেব নিজে, এমনটাই অভিযোগ। পঞ্চায়েত প্রধান সহ জনপ্রতিনিধিদের না জানিয়ে ব্লক আধিকারিক নিজেই জিও ট্যাকিং করতে যান মানুষের বাড়িতে। এই ক্ষেত্রে জনপ্রতিনিধিদের বক্তব্য হলো, যারা টাকা পেয়েও ঘর তৈরি করেনি তাদেরকে উৎকোচের বিনিময়ে ব্লক আধিকারিক জনপ্রতিনিধিদের ঘুমে রেখেও জিও ট্যাকিং করে সরকারি অর্থ একেবারেই গায়েব করে দিচ্ছেন। অর্থাৎ সরকারি অর্থ গায়েবের জন্য বিডিও এবং পঞ্চায়েত জনপ্রতিনিধিদের মধ্যে যে ঝামেলাটা চলছে তার জন্য সাধারণ নাগরিকদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। এছাড়াও সরজমিনে কয়েকটি বাড়িতে গিয়ে দেখা যায় ঘর না করে শুধুমাত্র পুরনো ঘরের সামনে বারান্দা তৈরি করে সরকারি অর্থ পেয়ে যাচ্ছেন অনেকেই। ক্যামেরার সামনে ঘর প্রাপকরা তা স্বীকারও করেছেন। ঋষমুখ পঞ্চায়েত সমিতি একজন সদস্য তপন রক্ষিত সহ গ্রাম পঞ্চায়েতের সকলে ব্লক আধিকারিকের এই ধরনের প্রকাশ্যে হুমকির মামলা করার জন্য উপযুক্ত শাস্তি দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। একজন জনপ্রতিনিধি সরকারি কর্মচারী যে পার্টির একটা মিটিং করানোর লাগে, বাজারে একটা ফার্মেসি আনানোর লাগে, আমরা যাতে উইদাউট যাতে এখানে তা থাকে, সে কি সরকারি কর্মচারী নাকি সিপিএম এর কর্মচারী, আমাদের প্রশ্ন এটাই। তাই যদি আমাকে যেভাবে ওই ব্লকে বিডিও যারা যেভাবে আমার কইছে সেটা আমি প্রুফ দিতে পারি। এখানে সত্যনারায়ণ বাবু একজন আমার আছে, সত্যনারায়ণ বাবু ছিল এখানে, দীপঙ্কর বাবুও ছিল ওইখানে, যে বিডিও স্যারে আমার কইতে আছে বা দুদিন লোকের যোগাযোগ করানোর লাগে। আর প্রথমত আমরা যারা আমরা ঋষমুখ পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন পঞ্চায়েতের টাকা প্রায় 80 টয়লেটের দ্বিতীয় কিস্তির টাকাটা একজন ব্লকের নাইট গার্ডের 7 লক্ষ টাকা ঢুকে গেছে, সেটা যখন আমরা তদন্ত শুরু করি আমার কাছে খবর আয় বিভিন্নভাবে, তখন আমরা দেখি যে একটা অ্যাকাউন্টে 7 লক্ষ টাকা ঢুকছে। তখন তাদের আমরা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং বিএসসি চেয়ারম্যান ওইখানে উপস্থিত ছিল, তাকে যখন প্রশ্ন করা হয় তখন তাদের নিজে শেয়ার করে, হ্যাঁ আমার অ্যাকাউন্টে ঢুকানি হয়েছে, কী হিসাবে বলছে হলাত হিসেবে ঢুকাইয়া দিছে, পরবর্তী সময় তারা ভাগাভাগি করে নেবে, সেটা আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে এখনও। এবং তানিও এখানে আছে, আমরা ব্লকের পার্শ্ববর্তী এলাকার শিবুর এলাকার তানির বাড়ি, নাম হচ্ছে সঞ্জিত দত্ত, মনে হয় সঞ্জিত দত্ত, আমরা যদি খবর নিতে পারেন খবর নিয়ে দেখেন। আর দ্বিতীয়ত আমরা আরেকটা খবর পাই মনিরামপুর এলাকাতে যে 22 লক্ষ টাকার ঘোটালা, তখন আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় খবর নিয়ে যে সেক্রেটারি এবং ওই এলাকার যে বিএসসি চেয়ারম্যান, এই বিএসসি চেয়ারম্যানও খবর নিয়ে দেখে যে ওই এলাকাতে 22 লক্ষ টাকা ঘোটালা, সেই ঘোটালাটা তখন আমরা খবর পাই, তখন আমরা বিডিও স্যারের সঙ্গে আলাপ আলোচনা করি, বিডিও স্যারের আমরা পরামর্শ দিই যাতে আমরা 2 লক্ষ টাকা আমরা দিব, যাতে এটাতে কোনো বিচার না করি। তাই আমাকে নিজে প্রপোজাল দিয়েছিল এবং সঙ্গে ছিল আমাদের প্রীতম বাবু, যিনি ফিজিও হিসাবে এখানে আছেন ব্লকে। তাই আমরা চাই আমাদের জেলার নামে এখানে মামলা হয়েছে, আমরা কালকে সকালে আমরা এই ব্যাপারে আমরা জানিয়ে না যে তানে যে বিডু একজন বিডু, তানে যদি একসময় পাওয়ার আছে, তানে যে একজন টিসিএস জনপ্রতিনিধি কোনো পাওয়া নেই, পাওয়া নেই, এরকম বলে প্রকাশ্যে বাজারে বলছে প্রকাশ্যে বাজারে। আমি একজন পঞ্চায়েত প্রতিনিধি, আর আমি তখন আমার ওখানে উপকার, আর যে বাড়িটা আমি যে ট্যাগ করছি সন্তোষ, এ তো 1 বছর আগে ঘরটা করছি, যখন রিপেয়ারিং করেছে ইয়ানে, আমি একটা স্যার আমি একটা কথা শুনছি, জিআরএস 5,000 আর বিডিও সাহ 10,000, এরকম ধরনের একটা কথা, জিআরএস ধরনের কয়েকটা ঘর এরা দিকে ট্যাগ করিয়ে দেয় আনছে স্যার, তোমার সঙ্গে কোনো কথা নাই, তুমি
আরে মানে ওটা বিশ্রী বিশ্রী ভাষা হয়ে গেছে স্যার, হ্যাঁ দেখাই দিব, এই এই মানে বিভিন্ন পিলপিজি যাব যাওয়ার কথা ছিল, কিন্তু তাই হঠাৎ করে ওদিনকে সকাল 7:30 সময় যে এলাকাতে ঢুকছে আমরা কাউকে জানাই নাই যে কোন কোন এলাকা যাবে কোন কোন বাড়িতে যাবে সেগুলো তো নির্দেশন করা নেই, তাই শুধু দেখি 3-4 বাড়ি নিয়ে ব্যস্ততা থাকে, রামনগর এবং শ্রীপুরে 2-3 বাড়ি নিয়ে এবং রামনগর 2-3 বাড়ি নিয়ে ব্যস্ততা থাকে এবং ঋষিমুখে প্রায় এখন 43 বাড়িতে গড় টোটালি হয় নাই, ওই সমস্ত বেনিফিশিয়ার খোঁজ না করিয়া শুধু 3-4 পরিবারের খবর এনে তাই দেখতে আছে কি ব্যাপার সেটা তাই জানি। আপনার কাছে কি মনে হয়? আমার মনে হইতেছে এখানে কোনো একটা ঘটনা আছে, তাদের সাথে বেনিফিশিয়ারি কোনো একটা ঘটনা আছে, তাদের টোটালি ঘর না করিয়া অনেক বেনিফিশিয়ারি টাকা পাইয়া গেছে এবং জিতে গেছে টাকা পাওয়া যেতে আছে, যেমন আমাদের শ্রীপুরে আছে ওইরকম ঘটনা, রামনগরে এরকম ঘটনা আছে, এগুলো যাতে পিলপিজিতে গিয়ে দেখা খুবই প্রয়োজন। আমরা এখন মানে জনপ্রতিনিধি নেওয়া, হ্যাঁ জনপ্রতিনিধি নিয়ে এখানে যাওয়া উচিত, তাই কাউকে না নিয়ে তাই একা একা ঘুরতে আছে এলাকাতে, এবং আমাদের পঞ্চায়েত সমিতিতে অনেক কিছু হিসেব নিকাশ ছাড়া তাই ইচ্ছা মতো কাজ করতে আছে, আমাদের চেয়ারম্যান জানে না বা চেয়ারম্যান জানে না কোনো প্রতিনিধি জানে না, ইচ্ছাকৃতভাবে তাই কাজ করতে আছে, আমরা জানি না যে বিল্ডিংয়ের কাজ হইতে আছে বা রঙের কাজ হইতে আছে, তাই না জিজ্ঞাসা করলে আপনারা জানতে হতো না, 80 লাখ টয়লেটের টাকার কোনো হদিশ নেই, সেকেন্ড কিস্তি কোনো হদিশ নেই, মাইনমপুরের 22 লক্ষ টাকার কাছে কোনো হদিশ নেই, এখানে কি রাজনৈতিক কোনো উদ্দেশ্য আপনাদের? 100% এবং অনেক বেনিফিশিয়ারি গেলে কো বাবু রেশন কার্ড নাই কিন্তু আরো আছে ভাই, ভিডিও সাহেব নামে একটা নাম্বার দেবে ওই নম্বরে তাই ফোন করলে ঘর স্যাংশন হয়ে যাবে, নাম্বার দিয়ে ওই নাম্বারটা কার? বাদল বাবু মানে বাদল চৌধুরী, এমএলএ এমএলএ বাদল চৌধুরী। আচ্ছা, যেমন এখানে নির্মল দত্ত একজন আছে, ওনাকে বলছে তুমি বাদল বাবুর সঙ্গে কথা কো তোমার ঘর স্যাংশন হয়ে যাবে, আরো 3-4 জনকে এইরকম ভাবে তাই প্রস্তাব দিয়েছে, এগুলো কি করে বাজার দখল করে আছে স্বাদ ও গন্ধে অতুলনীয় হীরা ব্র্যান্ড সর্ষের তেল, আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর প্যাকেটজাত করা হয়, প্রস্তুতকারক শ্রী হীরালাল তেল উদ্যোগ ভরতপুর রাজস্থান, ত্রিপুরার পরিবেশক মজার বৈশাখী ট্রেডার্স এনএস রোড।